ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। জাতির পিতা বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের ৯৯তম জন্মদিন আজ। বনানী কবরস্থানে সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭৫ পরবর্তী সরকারগুলো বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের মদত দিয়েছে, পুরস্কৃত করেছে, বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএনপির হাতে দেশের গণতন্ত্র ও আইন ব্যবস্থা নিরাপদ নয়, বললেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র মামলার শুনানিতে প্রস্তুত নয় রাষ্ট্রপক্ষ, শুনানি পিছিয়ে ৩ জানুয়ারি ঠিক করেছে হাইকোর্ট। নিরাপত্তার কারণে আজ থেকে বান্দরবানের রুমা ও রোয়াংছড়ি উপজেলার পর্যটকদের ভ্রমণ স্থগিত করা হয়েছে। গাইবান্ধা ৫ আসনের উপনির্বাচনে অনিয়মের ঘটনা তদন্তে শুনানি শুরু করেছে তদন্ত কমিটি। গাজীপুরে সিএনজি পাম্পে বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় আলামীর নামের আরও একজন মারা গেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারে ১১শে পদকপ্রাপ্ত নাট্যশিল্পী মাসুম আজিজের প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন। কর ছাড়ে নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতা ও বিনিয়োগকারীদের মধ্যে আস্থাহীনতা সৃষ্টির দায় নিয়ে ক্ষমা চেয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস। উইসার পর ২০২২ সালের ব্যালন ডি অরেও বর্ষসেরা ফুটবলার হয়েছেন রিয়াল মাদ্রিদের ফরাসি ফরোয়ার্ড করিম বেনজেমা।